हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल रूपोशीर ब्यूटी टिप्स। रूपोशी ब्यूटी टिप्स से सकल के स्वागत जानाई। आज के आमी आबार चले एसेछि एकटा नतून प्रोडक्टेर नतून रिव्यू तोमादेर संगे शेयर करार जन्य। तोमरा सकले जानो आमार रिव्यू माने एकटा अनेस्ट रिव्यू, एकटा सिम्पल रिव्यू। आर भिडियोटा शुरू करार आगे आमी बोले दिई, जारा एखोनो आमार चैनल रूपोशी सबस्क्राइब करोनी, तारा अवश्यई रूपोशी ब्यूटी टिप्स चैनलटिके सबस्क्राइब करे नाओ एबं পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দাও, যাতে আমার সমস্ত ভিডিও সবার প্রথম তুমি দেখতে পাও। তো চলো আজকে দেখে নেওয়া যাক কি প্রোডাক্টটি আমি আলোচনা করব। আজকে আমি একটা ফেয়ারনেস ক্রিম সম্বন্ধে আলোচনা করব, আর সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের, ওশিয়া হার্বালসের কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিম। এই কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিমটা সম্বন্ধে আজকে আমি তোমাদের রিভিউ দিচ্ছি, আশা করি ভালো লাগবে। আমি সবে মার্কেট থেকে এটাকে কিনে এনেছি, দেখে নাও, ওশিয়া হার্বালস কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিম। দারুণ একটা ক্রিম, এর আগে আমি দুটো ইউজ করেছি এই ক্রিমটা। তো আজকে মনে হলো আমি সবে যখন এনে দিয়েছি বাজার থেকে মার্কেট থেকে, তাহলে তোমাদেরকে একটা রিভিউ দিয়ে দেওয়া যাক এই ক্রিমটা সম্বন্ধে। তো এই ওশিয়া হার্বালস আমার আমার স্কিনের জন্য ভীষণ স্যুট একটা প্রোডাক্ট, আমি আমার ভীষণ স্যুট করে এই প্রোডাক্টটা। তো আমার দারুণ লাগে ওশিয়া হার্বালসের প্রত্যেকটা প্রোডাক্টে, ভীষণ 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 ভালো। পিম্পলস, পিগমেন্টেশন, রিঙ্কলস, প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণভাবে কাজ করে ওশিয়া হার্বালসের। তো তার মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিম। প্যাকেজিংটা এরকম হয়, দেখে নাও। এর দাম আছে তোমার 360 টাকা, কিন্তু তোমার এই ক্রিমটা তুমি 20% বা 15% অফে তোমরা অ্যাভেলেবেল মার্কেটে পেয়ে যাবে, দেন ফ্লিপকার্ট, অ্যামাজন, যেখানে তোমরা অনলাইন শপিং করো এটা কিন্তু পেয়ে যাবে। আর ওশিয়া হার্বালস খুবই ভালো একটা ব্র্যান্ড, খুবই ভালো একটা হার্বাল প্রোডাক্টের ব্র্যান্ড, যেটাতে কোনো সাইড এফেক্ট হয় না। সাইড এফেক্ট হয় বাট ব্যাড এফেক্ট হয় না। তোমার এই ক্রিমটা অল স্কিন টাইপ আছে, বাট যাদের আমি বলবো পিম্পলস হয়েছিল মুখে, দেন এখন পিম্পলস নেই, কিন্তু ডালনেস, মুখটা একটু কালো হয়ে যাচ্ছে দিন দিন, ট্যান পড়ে যাচ্ছে, তারা অবশ্যই এই ক্রিমটাকে ইউজ করবে। ওশিয়া হার্বাল ফেয়ারনেস কোকো হোয়াইট ক্রিমটা দারুণভাবে কাজ করে তোমার মুখে, যাদের র্যাশ পিম্পল আউট হয়ে গেছে এখন নেই, এবং যাদের স্পট হয়ে গেছে, আবার আপনার ডাল হয়ে যাচ্ছে স্কিনটা, সান ট্যানের সমস্যায় ভুগছেন, স্কিনে হঠাৎ করে একটা গ্লো দিয়ে দেয় এটা। এই প্রোডাক্টের স্কিনটাকে খুব তাড়াতাড়ি গ্লোয়িং করে তোলে, ফেয়ারনেস এনে দেয়, নিজের ওই কালচে ভাবটা মুখের থেকে সরিয়ে দেয় এই ক্রিমটা। তো এটা বললাম 360 টাকায় তোমরা পেয়ে যাবে। আর এই ক্রিমটা কিন্তু 50 গ্রামের কন্টেনারে পাবে তোমরা, আমি দেখিয়ে দেবো খুলে প্যাকেজিংটা। প্যাকেজিংটা এরকম আসে মার্কেটে, দেখে নাও, খামটা এরকম হয়। তো তোমরা এই ক্রিমটাকে 2 থেকে 3 মাস হামেশাই ইউজ করতে পারো, 2 মাস তো ভালোভাবেই চলে যাবে তোমাদের, 2 মাস তোমাদের কোনো চিন্তা করা লাগবে না এই ক্রিমটা নিয়ে। তো বলেই দিলাম কি কি এর মধ্যে আছে। আর এটা ইন্ডিয়ান একটা কোম্পানি, তোমরা সবাই জানো। আর ওশিয়ার অনেক প্রোডাক্ট আমি তোমাদেরকে আগে রিভিউ দিয়েছি, ওশিয়ার পিম্পলসের অনেক প্রোডাক্ট আমি রিভিউ দিয়েছি, আবারও দেবো। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগে রিভিউগুলো, তোমাদের কী প্রোডাক্টের রিভিউ দিতে হবে সেটা তোমরা আমাকে জানাও, এবং আমি যে প্রোডাক্টগুলো রিভিউ দিই সেগুলো ইউজ করে তোমাদের কেমন ফিল হয় সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। এই যে আমি এই ক্যারি ব্যাগটা খুলে ফেললাম এরকম, এবার আমি তোমাকে খামটা দেখাই। এই যে এরকমভাবে এটাকে খুলতে হবে, এরকমভাবে খুলতে হবে, দেখো। এই যে ক্রিমটা দারুণ সেফটি, পড়ে যাওয়ার কোনো ভয় নেই, আর একটা কাচের কৌটাতে থাকে এটা, দেখে নাও। ওশিয়ার সব ক্রিমের কৌটাগুলো কিন্তু এরকম হয়, আমি আগেই বলে দিচ্ছি, ওশিয়ার বলতে সব ক্রিমের প্রোডাক্টগুলো এরকম কৌটা হয়, এর মধ্যে তোমাকে বেছে নিতে হবে। সবাই অনেক সময় কনফিউশন হয়ে যায় এরকম খাম দেখে, সবাই এরকমই খাম হয় প্রত্যেকটার, কিন্তু ওশিয়ার এটার আমি যে রিভিউ দিচ্ছি নামটা আবারও বলে দিচ্ছি, ওশিয়া হার্বালস কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিম।
ঠিক আছে, কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিম। তো এই হচ্ছে কন্টেনার, 50 গ্রামে আছে। ভালোভাবে তোমার মুখটাকে এত সুন্দর গ্লেজি ফেয়ারনেস এনে দেবে, একটা ফেয়ার লুক দেবে তোমাকে, সেটা সত্যি দারুণ। আর আস্তে আস্তে তোমার স্পটগুলো ক্লিন হয়ে যাবে। এটা তুমি ইউজ করবে কিভাবে আমি সেটা বলে দিই। এটা তুমি ইউজ করবে ঠিক সান বাথের পর, যখন তোমার সূর্য অস্ত চলে যাবে, সূর্যের কোনো তাপ থাকবে না, মানে সন্ধ্যার সময়, তুমি ঠিক বিকালে বা সন্ধ্যায় সেই টাইমে বা রাত্রে তুমি ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু সানের বা সূর্যের কোনো রকম SPF যেহেতু এটাতে নেই, কোনো সান প্রোটেকশন এটাতে নেই, সেহেতু তোমাকে দিনের বেলায় এটাকে তুমি ইউজ করবে না, সন্ধ্যা থেকে রাত এর মধ্যে তুমি ইউজ করবে। কেউ অফিস যাচ্ছে বা কেউ স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, যারা ওয়ার্কিং মাদার আছে বা হাউস ওয়াইফ আছে, যারা অফিসে যায়, যারা বাড়িতে থাকে, বা যেখানেই যাক, স্কুল কলেজ স্টুডেন্ট, টিনেজাররাও এটা ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। কারণ অনেক টিনেজারদের সমস্যা হয় পিম্পলসের এবং ফেয়ারনেসের। পিম্পলসের জন্য আমি ওশো হার্বালসের পিম্পলসের একটা ফেস ওয়াশ দিয়েছি, ওটা তারা ইউজ করতে পারে, দেন এই ক্রিমটা তারা ইউজ করতে পারে। এটা কিন্তু একদম অয়েলি না, এই ক্রিমটা কিন্তু একদম অয়েল করবে না মুখকে, বরং পিম্পলসটা কমে যাওয়ার পর, পিম্পলস যে ফেস ওয়াশটা আছে ওটাতে ফেস ওয়াশ করে নেওয়ার পর, এটা তোমরা স্কুল থেকে, কলেজ থেকে, বা যেখান থেকে যেখান থেকে তোমাদের প্রফেশনাল জায়গা থেকে বাড়ি এসে, তারপরে কিন্তু তোমরা এটাকে রাত্রেবেলা বা সন্ধ্যার সময় মুখ ধুয়ে ফেস ওয়াশ দিয়ে ইউজ করবে। দেখবে প্রতিদিন তোমরা এটাকে ইউজ করো, 1 সপ্তাহের মধ্যে তোমরা এই রেজাল্টটা ভালোভাবে পেয়ে যাবে। তো আমি দেখাই, কন্টেনারটা খুলে দেখুন কতটা সেফটি। এর উপরে কিন্তু এরকম একটা কভার দেওয়া আছে, অতএব কোনো সমস্যাই হবে না ক্রিমটা পরে যাওয়া। এই যে ক্রিমটা খুবই সামান্য, আমি সব সময় বলি সব কিছু বেশি বেশি অতিরিক্ত লাগালেই যে আপনি পরিষ্কার হয়ে যাবেন, আপনি ফেয়ার হয়ে যাবেন, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আগেও আমি বলেছি অল্প ইউজ করবেন, তাতে আপনার খুব তাড়াতাড়ি সেটা, আপনার যেটুকুন প্রয়োজন সেটুকুনি আপনি ইউজ করবেন, দেখবেন আপনার কাজ হতে শুরু করেছে। আপনি হচ্ছেন বেশি বেশি ইউজ করলে বোধহয় তাড়াতাড়ি কাজ হবে না, এরকম কোনো ব্যাপার নেই। আপনি কম কম ইউজ করবেন, বা কমও না বেশিও না, আপনার মুখে যেটুকুন প্রয়োজন সেটুকুনি আপনি। তো ফেস ওয়াশতে ক্লিন করার পর ঠিক এতটা দেখাই, ঠিক এতটা এই হচ্ছে টেক্সচার, একটা ক্রিমি টেক্সচার, বাট খুব তাড়াতাড়ি এটা ব্লেন্ড করে যায়। আমি মুখেই দেখাচ্ছি, এটা মুখেই এটা আমি দেখাই তোমার কেমন ভাবে ব্লেন্ড করে। দেখো আমি এখানটায় ফার্স্টে ইয়ে করছি, দেখো একটা ফেয়ার দিয়ে দিল, দেখো আমার অন্যান্য জায়গাটা দেখো, আর এখানটা দেখো একটা ফেয়ার হয়ে গেল। খুব তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি এটা ব্লেন্ড হয়ে যায়, দেখো খুব তাড়াতাড়ি এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। 3-4 বার ধরে ঘষেই যাচ্ছে, সাদা নেস্টার মানে ওই ক্রিমি ভাবটা যাচ্ছেই না, কিন্তু এটা কিন্তু সেরকম কিছু না, এটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ব্লেন্ড হয়ে যায়, এবং একদম অয়েল নেই, দেখুন একদম অয়েলি ভাব নেই মুখটাতে। মাখার সময়টা বলে দিলাম কিভাবে মাখবেন, এভাবে মাখতে থাকুন, আস্তে আস্তে দেখবেন আপনার একেবারেই কিন্তু স্পটটা বিলীন হয়ে যাবে এবং একটা ফেয়ারনেস আপনারা পাবেন। আশা করি আমার ভিডিওটা আজকে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আবার করে দিয়ে সাবস্ক্রাইব করবেন, এবং অনেক অনেক বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, যাতে আমার চ্যানেলটিকে সবাই দেখে, এবং আমার চ্যানেলের প্রোডাক্টগুলো থেকে, আমার রিভিউ থেকে সবাই হেল্পফুল হয়। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।